সাত সকালে হরিহর পাড়াতেও বোমা উদ্ধারের ঘটনা কলাবাগান পাড়া এলাকার পাটের জমির পাশে ঝোপের মধ্যে রাখা ছিল এক ব্যাগ ভর্তি বোতল বোমা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বোমার হদিশ পায় বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় বোম ডিসপোজাল স্কোয়াডের রাজ্য সরকারের টাস্ক ফোর্সের অভিযান সত্ত্বেও বাজারে কাঁচা লঙ্কা থেকে টমেটো ঝিঙে থেকে বেগুন সব আনাজের দাম আজও আকাশ ছোঁয়া নাবিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতার সেঞ্চুরি করেছে উচ্ছে বরবটি ঢেঁড়স সবজির দাম জানতে গতকাল ভাঙড় ও কলকাতার টেরিটি বাজারে ঢু মেরেছিলেন রাজ্যপাল গত এক সপ্তাহ ধরে টানা সবজির বাজার আগুন টমেটো থেকে বেগুন কাঁচা লঙ্কা থেকে ঢেঁড়স বরবটি সব কিছুর দাম চড়া কিন্তু এই চড়া দাম তা কি কোথাও কমছে কি দেখছেন বাজারে এসে যারা কিনতে আসছেন তারা আমরা জানি যে টাস্কফোর্সের কথা বলা হচ্ছে টাস্কফোর্স বাজারে যাচ্ছে কিন্তু যারা কিনতে আসছেন তাদের অভিজ্ঞতার কথা জানবো বাজারে কি সবজির দাম কমেছে একটু না এই সপ্তাহে একটু বেশি আগের সপ্তাহ থেকে তো খুবই কোন সবজির দাম খুব বেশি দেখ তো কাঁচা লঙ্কা 300 টাকা কেজি টমেটো 150 টাকা কেজি এগুলো তো নিত্য প্রয়োজনীয় তাই খুবই বাজারে সবজির দাম কমছে না এটাই প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখছেন ক্রেতারা গত এক সপ্তাহ ধরে যে পরিস্থিতি ছিল বাজারে সেখান থেকে সামান্য কোথাও 19-20 হয়েছে কিন্তু সামগ্রিকভাবে সবজির দাম কমেনি এখনো পর্যন্ত তাই যারা ক্রেতা যারা বিক্রেতা তারা প্রত্যেকেই প্রশ্ন তুলছেন যে টাস্কফোর্সের যে ভূমিকা সেটা ঠিক কি অবস্থায় রয়েছে বাজারে তার প্রভাব কতটুকু সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ কলকাতা নির্বাচনে অর্থাৎ পঞ্চায়েত ভোটে বাহিনী ব্যবহার এবং অন্যান্য বাকি কাজের জন্য দুজন নোডাল অফিসার নিয়োগ রাজ্যের তরফ থেকে এবং কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে এই দুজন অফিসারের নাম জানিয়ে দিল রাজ্য বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক দেখো দুই অফিসারের নাম ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে বলা হয়েছে প্রথমত রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় রক্ষা করা এবং শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য অমিতাভ সেনগুপ্তর নাম এখানে বলা হয়েছে অর্থাৎ তাকে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং তিনি এই কাজটি করবেন এছাড়াও তুমি জানো যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের যে সমন্বয় সেটাকে রক্ষা করা এবং কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনার যে কাজ সেই কাজের জন্য জাভেদ তামিম তিনি বর্তমানে আইজিপি তাকে নিযুক্ত করা হয়েছে ফলত এই দুই আধিকারিককে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে নোডাল অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে এবং এরাই কিন্তু শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য সমন্বয় সাধনের যে কাজ সেই কাজ তারা করবেন ধন্যবাদ সৌভিক।